শাহজাহানের বিরুদ্ধে হাত কেটে নেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর রাজ্যে ফের স্ত্রীর হাত কেটে নেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনার পুনরাবৃত্তি হল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীকে অভিযোগ দাম্পত্য কলহের জেরে স্ত্রী জরিনা বিবির হাত কবুজির ওপর থেকে কেটে ফেলেন স্বামী শাহজাহান মোল্লা ঘটনার পর থেকে পলাতক তিনি যে ফের স্ত্রীর হাত কেটে নেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনার পুনরাবৃত্তি হল দক্ষিণ দুই চার পর্বনার বাসন্তীকে অভিযোগ দাম্পত্য কলহের জেরে স্ত্রী জরিনা বিবির হাত কবুজির ওপর থেকে কেটে ফেলেন স্বামী শাহজাহান মোল্লা ঘটনার পর থেকে পলাতক তিনি বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর অশান্তি লেগেছিল সপ্তাহ খানের আঁকে ধর্মীয় মতে তাদের তালাক হয় এরপর শনিবার রাতে জরিনা বিবির বাড়িতে এসে তার ওপর হামলা চালায় শাহজাহান তখনই ধারাল অস্ত্র বার করে স্ত্রীর বাম হাতে কোপ বসান তিনি এক কোপে কবজির ওপর থেকে কেটে পড়ে যায় জরিনা বিবির হাতের তালু এরপর স্ত্রীর বাম পায়ের পাতাও কাটার চেষ্টা করেন অভিযুক্ত এমনকি পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় কাটা হাত সহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেখানে তাঁর চিকিৎসা চলছে দুই হাজার বাইশ সালের জুন মাসে একই ধরনের ঘটনায় ঘুমের মধ্যে স্ত্রী রেণু খাতুনের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল স্বামী শের মোহাম্মদের বিরুদ্ধে তখন সবে সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়েছিলেন রেণু চাকরিতে যোগদানের আগেই স্ত্রীর হাত কেটে ফেলেন স্বামী শের মোহাম্মদের আশঙ্কা ছিল চাকরি পেলে স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তিনি ঘটনার পর রেনুর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাতের প্রয়োজন হয় না এমন দায়িত্বে রেনুকে নিয়োগের নির্দেশ দেন তিনি